ঘরোয়া আয়োজনে উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল সুন্দর লেখা ও ছবি আঁকার প্রতিষ্ঠান সুক্রিয়া পেন অ্যান্ড পেইন্টিং। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সাদ্দাম মার্কেটের তুষারধারা আবাসিক এলাকায় একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ফিতা ও কেক কেটে একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার জেনারেল ম্যানেজার মুজিবুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল মতিন জামে মসজিদের ইমাম মোবারক বিন নুরুল আলম। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুক্রিয়া পেন অ্যান্ড পেইন্টিংয়ের উদ্যোক্তা ও পরিচালক শাকিলা ইব্রাহিম, পল্লী টিভির সংবাদ পাঠক হাবিবুর রহমান, শিক্ষিকা কানিজ ফাতেমা নিপা, ব্যাংক কর্মকর্তা শাহিদা আক্তার। প্রধান অতিথি মুজিবুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কোয়ালিটি হিসেবে সুন্দর হাতের লেখা ও ছবি আঁকার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটিকে দেশের একটি অন্যতম জনপ্রিয় একাডেমিতে পরিণত করার স্বপ্নের কথা জানান পরিচালক শাকিলা ইব্রাহিম। আমরা কিন্তু এখনো কি স্মরণ করি এবং আজকে আসার কিছু কিন্তু এটা অন্যতম একটা কারণ। আমি জানি অনেক বেশি ভালোভাবে জানি এবং আমার মেয়েদের অত্যন্ত ঘনিষ্ঠ বোনের মতো আর কি আমার বাসায় যাতায়াত ছিল, বাচ্চাদেরকে দেখাশোনা করেছে, একটা অত্যন্ত প্রতিশ্রুতিশীল। আমার ভালো লেগেছে যে একটা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছে, এই কথা শুনেই আমার ভালো লেগেছে। আমি আগে থেকে মিস শুরু করার আগে থেকেই চিন্তা করছি যে ডিসেম্বরে হলে আমি মিসের কাছে ওকে শিখাবো। আমি চেয়েছি তাদের যাতে মানে ভালো হয়, তো আমিও অনেকে এরকম আছে রেফার করেছি নিজের থেকে বা আমার বাচ্চাদেরকেও দিতে চেয়েছি, এর জন্য এখানে আসা। মানে মিসের এই জিনিসগুলো আমাকে খুব মানে আকৃষ্ট করে, আমি এই জন্য এদের কাছে কৃতজ্ঞ। সুক্রিয়া আল্লাহ দরবারে যে আমার অনেক দিনের একটা স্বপ্ন একটা আর্ট একাডেমি, হ্যান্ডরাইটিং একাডেমি, আমি একটা ভিত্তি স্থাপন করতে পেরেছি। আপনাদের সহযোগিতা পেলে আমি আশা করি যে এটার নামটা শুধু এলাকায় না, পুরো ঢাকা সিটিতে ছড়িয়ে যাবে। এটা আমার